आए 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 अविनाश आए। किरे এতদিনই মিলিমাশাকে মনে পড়লো? আসলে আসবো আসবো ভাবছিলাম, কিন্তু আশা হচ্ছিল না। দাঁড়িয়ে আছিস কেন? আয় বস। আমার বন্ধু মালদার পার্টি, আলাপ করিয়ে দি, ওর নাম অবিনাশ। ও নমস্কার নমস্কার নমস্কার। তোর বন্ধুর ভাগ্যটা কিন্তু খুব ভালো। আজকেই একটা নতুন চিড়িয়া এসেছে জানিস তো, বললে তোর বন্ধুর সঙ্গে বসিয়ে দিতে পারি। সত্যি তো দাও না, তবে রেটটা একটু বেশি। তোর বন্ধু দিতে পারবে তো? সব পারবে, কত লাগবে? এই কমলা এখন দাঁড়িয়েছিস, পারবা না? হ্যাঁ দরাদরি করতে পারবো না বাবা, পাক্কা দশ। দশ হাজার? ওই তোর দোষ, ল্যাংড়া আম খাবি আর দেশি আমের দাম দেবি। চলো ডান। শোন না ছেলে, ও কমলা নতুন বাবুর পানিতে না একটু কিমাম লাগিয়ে দিস কেমন? না না ঠিক আছে। ঠিক আছে দে দে। ঠিকঠাক গুনে গেতে দিয়েছ তো? ঠিক আছে। ও কমলা যা নতুন বাবুকে চার নম্বর ঘরে নিয়ে যা। আসো যা যা না, আসুন না, কোনো ভয় নেই, যান আসুন আসুন। মাসি আমারটা রেখে বলেছে তো, এক নম্বরের হারামি। এই নে ধর, এর থেকে বেশি দিতে পারবো না। আমি বরং কমলাকে বলি দি, আজকে রাত্রিরে না তোর জন্য কমলা ফ্রি। আমার সোনা মাসি জ্যাম না। দয়া করে আমায় নষ্ট করবেন না, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, দয়া করে নষ্ট করবেন না। বিশ্বাস কর বিশ্বাস করুন, আমি এগুলো কিচ্ছু জানি না। গহন আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছে, আমি কিচ্ছু জানি না। হারু হারু আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছে, আমাকে বলেছে বিয়ে করবে, ভালোবাসার নাটক করেছে, বিয়ে করবে বলে আমাকে আমার বাড়ি থেকে এখানে নিয়ে এসেছে। আমাকে নষ্ট করবেন না। কিরে ঘুম আসছে না? আর কতদিন আর কতদিন এভাবে কাটাবি বল দেখি? আমার মনে হয় এবার একটা বিয়ে করা উচিত বাবা। ওই ছোট ছেলেটার দিকেও তো একবার তাকাবি। যা শুয়ে পড়। বাড়ি থেকে এখানে নিয়ে এসেছে।
তুই কেন বুঝতে পারছিস না? তুই যা বলছিস এটা তো বাচ্চাদের মতো বায়না। তার মানে তুই কি বলতে চাইছিস, আমি ওকে ওভাবে ওখানে ফেলে রাখবো? ওকে ফেলে রাখবি মানে? ও কি তোর বউ? ওর সঙ্গে একটা অদ্ভুত মিল আছে, আমি আমি তোকে কি করে বোঝাবো? আচ্ছা বাবা, মেনে নিলাম মিল আছে, কিন্তু ও তো আমাদের বৌদি না। কেন তুই বুঝতে চাইছিস না বলতো? বিয়ে করবি মেয়েটাকে? সমর, সমর, আই এম নট জোকিং। না, কাকিমাকে বললে গিয়ে একটু শান্তি পেত। সমর, তুই যদি ওখানে আমাকে না নিয়ে যেতিস তাহলে হয়তো আমাকে জানতাম না, কিন্তু বিশ্বাস কর সমর, ওকে দেখার পর থেকে আমার রাতের ঘুম বন্ধ হয়ে গেছে, আমার কোনো কাজে মন বসে না, আমি ঠিক মতো খেতে পারি না, আমার কিচ্ছু ভালো লাগে না। সত্যি বিশ্বাস কর সমর, আমার কিচ্ছু ভালো লাগে না। বুঝেছি, কিছু একটা করতে হবে। সন্ধ্যেবেলা রেডি থাকিস, দেখি কি করতে পারি। আর শোন, মালটা একটু বেশি রাখিস। কে মাসি, সব ঠিক আছে তো? কয়েকটা নোট একটু ময়লা, ও ঠিক আছে, আমি চালিয়ে নেব। আর আমার ব্যাপারটা? পাবি, সব পাবি, সব ব্যাপারে আদিক লাপো না। বোঝোই তো পেটের ব্যাপার। শোন, তোর বন্ধুকে বলবি মুরগি যতদিন সোনার ডিম পাড়ে ততদিনই ভালো, সেই মুরগিকে অন্যত্র তাড়িয়ে নেবার ব্যবস্থা যেন না করে, বুঝেছিস? দূর, আমি তো আছি, তোমার কোনো ভয় নেই। তুমি আমার জন্য 1,00,000 টাকা দিয়েছো? তুমি ভাবছো আমি তোমার জন্য দিয়েছি, কিন্তু আমি জানি ওটা আমি আমার জন্য দিয়েছি। আমি কে হই তোমার? সে তুমি বুঝবে না, শুধু আমি এটুকু জানি তোমার ক্ষতি আমি কোনো দিন হতে দেব না। কিন্তু কিন্তু কেন? বিশ্বাস করো, এই কেনর উত্তর খুঁজতে খুঁজতে আমি 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 সত্যি পাগল হয়ে গেছি গো। আমি রাতে ঠিক মতো ঘুমোতে পারি না, ঠিক মতো খেতে পারি না। আমি একটা একটা বাজারের মেয়েকে এতটা ভালোবাসা বোধহয় ঠিক না। সুমিত্রা, তুমি বাজারে কিনা আমি জানি না, শুধু এইটুকু জানি তুমি তুমি শুধু আমার। হ্যাঁ, আর আমার থেকে তোমায় কেউ কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না। তাতে যদি আমার আরো টাকা লাগে আমি দেব, আমি আরো টাকা দেব, কিন্তু আমি তোমাকে তোমাকে ভুলে থাকতে পারবো না। বিশ্বাস করো, আমি তোমাকে ভুলে থাকতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। এই শোন না, দেখতে দে না, তুই কর না, কি করছিস? তাড়াতাড়ি দেখ না বটটা। আরে বাবা, ওয়াও, রিক্তা ফার্স্ট, রিক্তা ফার্স্ট। হ্যাঁ রে, কিন্তু রিক্তা কোথায় গেল বলতো? চল 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 দেখি। আমি বলেছিলাম না রিক্তাই ফার্স্ট হবে। হাই হাই হাই, কি রে, তোকেও টেক্কা দিয়ে গেল? কিন্তু তাতে কোনো আফসোস নেই আমার। কিন্তু এই খবরটা কি তাকে দিয়েছিস তোরা? সত্যি রিক্তা কোথায় গেল বলতো?
হ্যাঁ কোথায় গেল বলতো? চল 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 চল।